সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হয়েছে বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্তের তৃতীয় একক চিত্র প্রদর্শনী দুঃখ করোনা বাঁচো। জেলা প্রশাসনের সহযোগিতায় এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন। বিভিন্ন সময়ে আঁকা শিল্পীর 57টি ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। বিস্তারিত বেলাল আহমেদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। অরবিন্দ দাশগুপ্ত বাংলাদেশে জল রং নিয়ে কাজ করা শিল্পীদের মধ্যে অগ্রগণ্য। তিনি বাইরের দেখাকে নিজের অনুভূতির সঙ্গে মিলিয়ে নিজেকে প্রকাশে আগ্রহী এই শিল্পী। তার চিত্র যেন মানুষের অন্তর্জগতে অনন্ত যাত্রা। তুলির আঁচড়ে এঁকেছেন নিসর্গ, প্রেম, মুক্তিযুদ্ধ আর ইতিহাসের নানা ঘটনা। প্রদর্শনীতে 11টি জল রঙে আঁকা ছবির সাথে থাকছে 46টি বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি। 5 এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 14 এপ্রিল পর্যন্ত। ড্রয়িংয়ের মধ্যে আমি যা চেষ্টা করেছি সেটা হলো যেমন লাইন ড্রয়িং, স্কেচ ড্রয়িং, ব্রাশ ড্রয়িং, আমরা প্রধান 3 রকমের ড্রয়িং আছে, সবগুলোই রাখার জন্য। এবং এটা আমার নিজের মতো করে আমি বলার চেষ্টা করেছি। শিক্ষক পরিচয়ের আড়ালে যেন হারিয়ে যাচ্ছিল তার শিল্পী পরিচয়। শিক্ষার্থীদের ড্রয়িং, স্কেচ আর আঁকা আঁকি ব্যাকরণ শেখাতে শেখাতে যিনি অনেকটা নিভৃতেই এঁকে চলেছেন নিজের কল্পনাকে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান প্রভাবিত কয়েকটি ড্রয়িংও রয়েছে প্রদর্শনীতে, যা নতুন চিত্রশিল্পী এবং তার ছাত্রদের বেশ কিছু বিষয় শিখতে সাহায্য করবে। কিছু প্রভাবিত ছবি আছে, ছবি যারা আঁকেন তারা এই ধরনের ছবি রাখেন না, কিন্তু আমার রাখার পিছনে একটা কারণ হলো যে আমাদের ছাত্রদের কাজে লাগবে। অরবিন্দ দাশগুপ্ত শিশুদের চারুশিক্ষা দিতে এতটাই নিবিষ্ট হন যে নিজেকে তুলে ধরার ব্যাপারে হয়ে পড়েন উদাসীন। আর তাই সুলতানের শিশু স্বর্গের আদলে একটি শিশু চারুশিক্ষা প্রতিষ্ঠানের দাবি তার বন্ধু চিত্রশিল্পী অলকেশ ঘোষের। এস এম সুলতানের পরে যদি শিশুদের নিয়ে কাজ করে তাহলে অরবিন্দ দ্বিতীয়। ওনার তো কিছু টাকার অনুদান ছিল, অরবিন্দ এরকম পাইলে আরেকটা দ্বিতীয় শিশু স্বর্গ করতে পারে। কল্পনা ও সুন্দরের ধ্যানে তার চিত্রপটে ঝর্ণার মতো নেমে এসেছে মনোহরণকারী বর্ণিল এক আনন্দ। সেই আনন্দের নাম হতে পারে জীবন। ষাটোর্ধ্ব এই চিত্রকরের একক চিত্র প্রদর্শনী সিলেটে চারুচর্চার ক্ষেত্রে এক পশলা সুবাতাস, এমনটাই মনে করছেন চারুচর্চার সাথে সংশ্লিষ্টরা। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট।